আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই সহজ একটা মজাদার নাস্তার রেসিপি দেখার জন্য। মাস জুড়ে এই নাস্তাটি আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ মজার। উপকরণও লাগবে মাত্র চারটা। বাচ্চাদের টিফিন বা হঠাৎ আসা মেহমান আপ্যায়নে চায়ের সাথে এই নাস্তাটি পরিবেশন করতে পারেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। নাস্তাগুলো তৈরি করার জন্য নর্মাল টেম্পারেচারের দুটো ডিম নিয়েছি, আর ডিমগুলো যদি ফ্রিজে রাখা থাকে তাহলে অবশ্যই 15 থেকে 20 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এরপর আমি 3/4 কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিচ্ছি, এখানে চাইলে চিনিও ব্যবহার করা যাবে। এরপর একটা হ্যান্ড মিক্সার দিয়ে ডিমের সাথে আইসিং সুগার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আপনি চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, আর চিনিটা মেশাতে সময়টা একটু বেশি লাগবে। আর যদি আইসিং সুগার না থাকে তাহলে চিনিটাকে আপনারা ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নেবেন। মেশানো হয়ে গেলে এখানে 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়েছি। নারকেলগুলোকে এখন ডিমের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। নারকেল মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনি চাইলে এই নাস্তাগুলো কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আমি টোটাল এই ডোটা তৈরি করতে 1.5 কাপ আরও 2 টেবিল চামচ পরিমাণ আটা ব্যবহার করেছি। আপনাদের এর থেকে হয়তো বা একটু কম বা বেশি লাগতে পারে, একটু একটু দিয়ে মিশিয়ে নেবেন। একেবারে অনেক আটা দিলে হয়তো বা ডোটা অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে, এতে করে নাস্তাগুলো কিন্তু খুব একটা ভালো হবে না। এখানে আমি কয়েক ধাপে আটা দিয়ে ডোটা পারফেক্টলি তৈরি করে নিয়েছি। রুটি বেলার জন্য আপনি যেমন ডো তৈরি করেন ঠিক তেমনটাই করতে হবে। একেবারে শক্তও না, আবার একেবারে নরমও করা যাবে না। এটা যাতে খুব ভালো মতো বেলা যায় ঠিক তেমন একটা ডো তৈরি করতে হবে। আমার ডোটা পারফেক্টলি হয়ে গিয়েছে, এখন কিন্তু হাতের মধ্যে খুব স্টিকিভাবে লেগে আছে। আমি হাতটা ক্লিন করে আসছি। আর ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, আর বোর্ডের মধ্যে কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি। এখন দেখেন ডোটা কিন্তু হাতে আর লেগে যাচ্ছে না, এটা সেট হয়ে গিয়েছে। ডোটাকে আটা একটু গড়িয়ে নিয়েছি যাতে করে বোর্ডে এবং রোলারের মধ্যে এই ডোটা লেগে না যায়। এরপর আমি সমান একটা রোলার দিয়ে এটাকে রুটি বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে ডিজাইনার রোলারটাও ব্যবহার করতে পারেন। রুটিটা বেলা হয়ে গিয়েছে, একেবারে পাতলা করা যাবে না, আবার অনেকটা মোটাও রাখা যাবে না। এখন আমি একটা কুকি কাটার দিয়ে এই শেপে কেটে নিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে, স্টিলের গ্লাস অথবা এই ধরনের গোল যে কোনো বোতলের ঢাকনাও আপনারা ব্যবহার করতে পারেন। এভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। এভাবে কাটার পর একটা প্লেটে তুলে ফেলতে হবে এবং ছড়িয়ে রাখবেন যাতে করে একটা সাথে আরেকটা লেগে না যায়। এরপর আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। তেল কিন্তু পুরোপুরি গরম করা যাবে না, তাহলে এগুলো দেওয়ার সাথে সাথে ওপরে একটা কালার চলে আসবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভাজতে হবে, আর আমি এগুলোকে একদম বাদামি রং করে ভাজবো। আপনি যদি এগুলোকে সাথে সাথেই খান বা অল্প করে তৈরি করেন তাহলে হালকা কালার করে ভাজতে পারেন, আর যদি 1 মাসের মতো সংরক্ষণ করতে চান তাহলে গাঢ় বাদামি রং করে ভাজতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতর থেকে এগুলো ভালো মতো ভাজা হয় এবং নষ্ট না হয়। এগুলো যদি ভেতর থেকে ভালো মতো ভাজা না হয় বা কাঁচা থাকে তাহলে কিন্তু সংরক্ষণ করা যাবে না, ভেতরে গন্ধ হয়ে যাবে। আমি কিছুদিনের জন্য সংরক্ষণ করব, তাই গাঢ় বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিচ্ছি, আর তেল থেকে তোলার সাথে সাথেই কিন্তু এগুলো ড্রাই হয়ে যাচ্ছে, তেলটা স্যুপ করে নিচ্ছে। এই নাস্তাগুলোকে রুমের সাধারণ তাপমাত্রায় রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে হবে। এগুলো খেতে এতটাই মজার আর নরম, ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে এবং পছন্দও করবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি একটা একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন এটা কতটা নরম আর মুচমুচে। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই তৈরি করবেন, আর কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।